তিন ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়েছিল কেন তাকে বারবার ডেকে আনা হলো কেন আর এক এক সময় এক এক রকম কথা বলা হচ্ছিল কেন এক সময় বলল যে অসুস্থ হয়েছে এক সময় বললো আত্মহত্যা করেছে এক সময় বললো কি জানি না কি হয়েছে ডাক্তাররা বলবে বলে দেবে আপনাকে আপনি তাড়াতাড়ি আসুন এই সমস্ত মিছে কথা কেন বলা হচ্ছিল এইটা কেন এইটা সবচেয়ে বড় প্রশ্ন মানে সন্দীপ ঘোষের হাতে এমন একটা কিছু অস্ত্র ছিল যার ফলে তাকে কোনোভাবেই তার বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না বোধে পড়লেই মাননীয়া সব ঝেড়ে ফেলে দেন পার্থ চ্যাটার্জিকে ঝেড়ে ফেলে দিয়েছেন অনুব্রত মণ্ডলকে ঝেড়ে ফেলে দিয়েছেন বালুকে ঝেড়ে জ্যোতি জ্যোতিপ্রিয় মল্লিককে ঝেড়ে ফেলে দিয়েছেন একে ঝাড়তে পারছেন না কেন এবং একে দ্বিতীয়বার ওই চাকরিটা দিলেন কেন এই সমস্ত জিনিস রহস্য মোড়া আছে এই যে মেয়েটার দেহটা এত তাড়াতাড়ি পুড়িয়ে পুড়িয়ে হলো সেটা কেন তারপরে ওই হাসপাতালের ভেতরে ভাঙচুর করা হলো সেগুলো কেন অত তাড়াকিস ছিল অভয়ের বাবা বলছেন সেটা একদম খাঁটি সত্যি কথা সেটা পুরোপুরি বিশ্বাসযোগ্য এবং আরজিকরের কর্তৃপক্ষ আর পুলিশ বিভিন্ন সময় যে কথাগুলো বলেছে সেগুলোর মধ্যে সঙ্গতি নেই সেটাও পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে যে কোথায় নেমে গেছে দলদাসত্ব করতে করতে যে কোথায় চটি চাটতে চাটতে যে কোথায় নেমে গেছে এইটা হচ্ছে তার সবচেয়ে পরম প্রমাণ সন্দীপ ঘোষ বাঁচবেন না সন্দীপ ঘোষ যদি এই বেলা চান তাহলে রাজসাক্ষী হয়ে যান তা না হলে সন্দীপ ঘোষ বাঁচবেন না তৃণমূল তো মোটামুটি একটা লুম্পেনদের পার্টি মানে যাকে বাংলায় আমরা কেওড়া বলি দেখো আমার দুটো মেয়ে আছে হুম একটা মেয়ে যদি এই রকম পরিস্থিতিতে মারা যায় মানে স্বাভাবিক মৃত্যু তো নয়ই কিন্তু এরকম বিভৎস মৃত্যু এবং যে বিভৎস মৃত্যুর পরের অংশটা পৈশাচিকতা এবং রহস্যে বোড়া তাহলে তার বাবার কি অভিব্যক্তি হয় সেটা আমার আমি আন্দাজ করতে পারি ভগবান করুন আমার যেন কোনোদিনে এরকম অভিজ্ঞতা না হয় কিন্তু আমি আন্দাজ করতে পারি এই পরিস্থিতি কেউ মিথ্যে কথা বলতে পারে না মানুষের যেমনি ডাইং ডিক্লারেশনের একটা আইনের চোখে অত্যন্ত গুরুত্ব আছে এটার আইনের চোখে কিছু না থাকতে পারে কিন্তু মানবিকতার চোখে আছে এবং উনি যে কথাগুলো বলছেন সেগুলো যে সত্য সেটার করবোরটিভ এভিডেন্স আছে সেটার অন্য যে তিন ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়েছিল কেন তাকে বারবার ডেকে আনা হলো কেন আর এক এক সময় এক এক রকম কথা বলা হচ্ছিল কেন এক সময় বলল যে অসুস্থ হয়েছে এক সময় বলল আত্মহত্যা করেছি এক সময় বললো কি জানি না কি হয়েছে ডাক্তাররা বলবে বলে দেবে আপনাকে আপনি তাড়াতাড়ি আসুন এই সমস্ত মিছে কথা কেন বলা হচ্ছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই পালের গোদা অর্থাৎ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে বরখাস্ত করবার জন্য যে দাবি উঠেছিল সেই সন্দীপ ঘোষকে বরখাস্ত তো হলোই না কিন্তু সেখান থেকে তাকে বার করে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হলো এইটা কেন এইটা সবচেয়ে বড় প্রশ্ন মানে সন্দীপ ঘোষের হাতে এমন একটা কিছু অস্ত্র ছিল যার ফলে তাকে কোনোভাবেই তার বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না তা না হলে এই রাজ্যের নিয়ম হচ্ছে যে যখন সবাই যা চুরি করে চুরিচামারি চামারি গুন্ডামি ধর্ষণ সব করে খাচ্ছে করছে ঠিক আছে কালীঘাটের টাকা পৌঁছে দিচ্ছে সেও ঠিক আছে বিপদে পড়লেই মাননীয়া সব ঝেড়ে ফেলে দেন পার্থ চ্যাটেজিকে ঝেড়ে ফেলে দিয়েছেন অনুব্রত মণ্ডলকে ঝেড়ে ফেলে দিয়েছেন বালুকে ঝেড়ে বা জ্যোতির জ্যোতিপ্রিয় মল্লিককে ঝেড়ে ফেলে দিয়েছেন একে ঝাড়তে পারছেন না কেন এবং একে দ্বিতীয়বার ওই চাকরিটা দিলেন কেন এই সমস্ত জিনিস রহস্যে মোড়া আছে এবং এই রহস্য থেকে এইটা পরিষ্কার হয় যে তিলোত্তমার বাবা যে কথাগুলো বলছিলেন সেগুলো একদম খাঁটি সত্য কথা দুটো বিষয় নিয়ে খুব মানে জল ঘোলা হচ্ছে সেটা প্রথমত যিনি তিরোত্তমার পোস্টমর্টেম করেছিলেন তাকে তিনি প্রায় মৃত্যুসজ্জায় এখন অ্যাপোলোগ্লানিক্যালসে ভর্তি প্রথমত এবং দ্বিতীয়ত যেটা বারবার সিবিআইয়ের আধিকারিকরা বলছেন যে যদি পোস্ট মানে এত তাড়াতাড়ি বডিটা জ্বালিয়ে না দেওয়া হতো তিলোত্তমার তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি তার পরীক্ষা নিরীক্ষা করে আরও অনেক সূত্র পাওয়া যেত যেটা যেটা অব নির্ভয়ার ক্ষেত্রে সম্ভব হয়েছিল কিন্তু অভয়ার ক্ষেত্রে সেটা হয় না এবং এর বিষয়ে নির মানে আমাদের অভয়ার বাবা তিনি বললেন যে যেভাবে পুলিশ তিনশো চারশো পুলিশ তার বাড়িতে ঘিরে রেখেছিল এবং তাদের ওপর মানসিকভাবে জোর দেওয়া হচ্ছিল প্রেসার ক্রিয়েট করা হচ্ছিলো তার জন্য তিনি সেই অবস্থায় সম্ভব হয়নি তার পক্ষে মেয়ের বডিকে কিছু বেশ কিছুক্ষণের জন্য রেখে দেওয়া বা আরও বেশিক্ষণের জন্য রেখে দেওয়া যাতে সুবিচারটা পাওয়া যায় তিনি বাধ্য হয়েছিলেন তিনি মানে বাধ্য হয়ে পুড়িয়ে দিয়েছিলেন মেয়ের বডি এবং যখন তিনি মেয়ের ডেড বডি সৎকার করেছিলেন তার টাকাটা পর্যন্ত তিনি দিতে মানে দিতে চেয়েছিলেন কিন্তু তিনি দেননি অন্য কেউ তার হয়ে দিয়ে দিয়েছিল এবং কে তা তিনি জানেন না কিন্তু তার হয়ে টাকা দিয়ে দিয়েছিল অন্য কেউ এবং তার দুঃখ যে আমার মেয়ের হয়তো এটা শেষ মুহূর্তের দুঃখ হয়েছে যে আমার বাপি আমাকে শেষ মুহূর্তের টাকাটুকুও দিয়ে পড়াতে পারলো না কি বলবেন ভাবা যায় না কি জিনিস হয়েছে বাস্তবিক ভাবা যায় না কিন্তু যেটা পরিষ্কার চোখের সামনে দেখা যায় সেটা হচ্ছে এক সন্তানহারা বাবা তার বাড়ি তিনশো চারশো পুলিশ ঘিরে আছে তার কাছে কত তার মনে কত জোর থাকতে পারে যে তাদের তিনি আটকাতে পারেন এবং এই যে মেয়েটার দেহটা এত তাড়াতাড়ি পুড়িয়ে দেয়া হলো সেটা কেন পুড়িয়ে দেয়া হলো তারপরে ওই রাজ্যকর হাসপাতালের ভেতরে ভাঙচুর করা হলো সেগুলো কেন অত কিসের ছিল এই পুরো জিনিসটার মধ্যে থেকে গন্ধ ছাড়ছি যাকে বলে গন্ধ ছাড়ছি নোংরামির গন্ধ ছাড়ছি এবং এই নোংরামির গন্ধের পরিপ্রেক্ষিতে যেটা ওর অভয়ের বাবা বলছেন সেটা একদম খাঁটি সত্যি কথা সেটা পুরোপুরি বিশ্বাসযোগ্য এবং আর জি করের কর্তৃপক্ষ আর পুলিশ বিভিন্ন সময় যে কথাগুলো বলেছে সেগুলোর মধ্যে সঙ্গতি নেই সেটাও পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এর পরে আরেকটা যেটা ব্যাপার খুব অদ্ভুতভাবে আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে যে আমাদের তীরোত্তমার বাবা তিনি বলছেন যে আমার মেয়ের এই পরিণতির খবর সাড়ে দশটার সময় আরজিকরের যে নিকটবর্তী থানা মানে টালা থানা সেখানে সাড়ে দশটার সময় এই খবর যায় কিন্তু যেটা পুলিশের প্রথম করা উচিত ছিল যে মেয়ের পরীক্ষা নিরীক্ষা করা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা সেটা তারা করেননি সেটা তার প্রথম কর্তব্য ছিল এবং এখন জানা যাচ্ছে যে টালা থানার যিনি ওসি তিনিও সাংঘাতিক অসুস্থ টালা থানার সঙ্গেও অসুস্থ হয়েছেন তারপরে যিনি পোস্টমর্টেম করেছিলেন সেই ডাক্তার অসুস্থ হয়েছেন তিনি নাকি মরণাপন্ন তার কি হয়েছে আমি চাই শেষ পর্যন্ত হবে কি না আমি চাই কিন্তু তার শরীরটাকে এ করা হোক তার পোস্টমর্টেম করা হোক তাকে আন্যাচারাল ডেথ বলে ডিক্লেয়ার করা হোক এবং সেটা পরে তার ভিসেরা পরীক্ষা করা হোক যে তাকে কোন রকম বিষ দেওয়া হয়েছে না টালা থানার যে পরস্পর বিরোধী কথাবার্তা হাসপাতাল কর্তৃপক্ষের যে অদ্ভুত কাজ এই ইয়ে করা ভাঙা এবং পুলিশের সবচেয়ে বড় জিনিস যে যখন ওই ভাঙচুর করতে এসছিল বেলগাছি বস্তি থেকে কিছু দিদিমার দুধেল গাই সেই সময় পুলিশ নার্সদের নাকি শৌচাগারে লুকিয়েছিল এই সমস্তর কোনো ব্যাখ্যা তো পাওয়া যাচ্ছে না এখনো এই ব্যাখ্যাগুলো তো দিতে হবে সিবিআই তো ব্যাখ্যাগুলো বার করবে বলে আমার বিশ্বাস কিন্তু যে ব্যাখ্যা ডিসি সেন্ট্রাল দিচ্ছেন মানে ডিসি সেন্ট্রাল মানে ইন্দ্রাণী মুখোপাধ্যায় তিনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন সেগুলো তো যথেষ্ট সন্দেহজনক কারণ তিনি বলছেন যে এরিয়ার মধ্যে তিলোত্তমার বডি রাখা ছিল সেই এরিয়ার মধ্যে কেউ ছিল ওটা সাদা কাপড় দিয়ে ঘেরা কিন্তু তার মধ্যেই প্রচুর মানুষে ছবি আছে তো ছবি আছে তো সেখানে লোক আছে এটা লাল জামা পরা লোক আছে সেই লাল জামা পরা লোকটা কে বলা হলো যে সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারপরে দেখা গেল সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এক্সপার্ট কিছুই নয়

পুলিশ পশ্চিমবঙ্গে যে কোথায় নেমে গেছে দলদাসত্ব করতে করতে যে কোথায় চটি চাটতে চাটতে যে কোথায় নেমে গেছে এইটা হচ্ছে তার সবচেয়ে পরম প্রমাণ এবং এতদিন পর্যন্ত আমরা যেটা নিয়ে ভাবছিলাম যে শৌচাগার হঠাৎ করে ভাঙা শুরু হলো কারণ যেটা পরবর্তীকালে বন্ধ করে রাখা হয়েছে দেখা যাচ্ছে যে চিকিৎসকরা যখন অন ডিউটি তখন সেই শৌচাগার ভাঙার নির্দেশ দিয়েছিলেন খদ সন্দীপ ঘোষ হ্যাঁ দিয়েছিল তার কারণ সন্দীপ ঘোষ দিয়েছিলেন কারণ ওই শৌচাগারে নাকি কিছু লোক গিয়ে বেসিনে হাত ধুয়েছিলেন হাতে কিছু লেগেছিল রক্ত লেগেছিল সেটা শৌচাগারের ক্ষেত্রে করতে পারে অতএব সেই শৌচাগার ধোবার রিস্ক না নিয়ে তিনি একেবারে ভেঙে দেবার হুকুম দিয়েছিলেন সন্দীপ ঘোষ বাঁচবেন না সন্দীপ ঘোষ যদি এই বেলা চান তাহলে রাজসাক্ষী হয়ে যান তা না হলে সন্দীপ ঘোষ বাঁচবেন না পার্থ চ্যাটার্জির যা অবস্থা হয়েছে সন্দীপ ঘোষের সেই অবস্থা চৌঠা সেপ্টেম্বর দ্বিতীয় দফা রাত দখল হলো গতকালই আমরা দেখেছি এবং সেই সময়ে যেটা দেখা গেলো যে আমাদের গোটা রাজ্যেই কিন্তু মানুষ এসে রাত দখলের সামিল হলো কিন্তু বাড়া সাথে বেশ কিছু জায়গাতে বা মাথা ভাঙা এই সমস্ত জায়গাতে প্রতিবাদীরা মিছিল করে আসছিলেন তাদেরকে তৃণমূলের লোকজন এসে তাদেরকে মারধর করে তাদেরকে সরিয়ে দেয় প্রথমত এবং দ্বিতীয়ত যেটা আজকের খবর থেকে জানা যাচ্ছে যে আমাদের রাজ্য সরকার যে স্কুলের ছেলে মেয়েদের জন্য কিছু প্রকল্প করেছিলেন যেমন একাদশ শ্রেণীর মেয়েদের জন্য দশ হাজার টাকা করে বা ট্যাব দেওয়া তাদের পড়াশুনোর জন্য অথবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই সবকটা প্রকল্পেই কিন্তু স্থগিতাদেশ এসে গেছে যে টাকা পয়সা ট্যাব কোনো কিছুই যাবে না স্কুলে ভান্ডারেও এর প্রভাব পড়তে পারে এবং তার সঙ্গে যে পঁচাশি হাজার টাকা করে দুর্গাপুজোর মানে অনুদান বাবদ রাজ্য সরকার দেওয়ার কথা ঘোষণা করেছিল ইতিমধ্যেই জানতে পেরেছি যে বিভিন্ন ক্লাবকর্তারা তারা সেই টাকা রিফিউজ করেছেন এবং এখন যেটা জানা যাচ্ছে যে সেই টাকা সেই টাকার ক্ষেত্রেও স্থগিতাদের শেষে গেছে আজকে পাঁচ তারিখ হয়ে গেল এতদিনে তো টাকা অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসার কথা কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা আসেনি কি বলবেন প্রথম কথা হচ্ছে যে যারা মাথা ভাঙা এবং বাড়ার সাথে যে ঘটনাটা ঘটেছিল এটা লুম্পেনদের কাজ তৃণমূল তো মোটামুটি একটা লুম্পেনদের পার্টি মানে যাকে বাংলায় আমরা কেওড়া বলি ইংরেজিতে লুম্পেন বলে তাদের পার্টি আর কি অতএব তাদের যুবরাজ নাকি তাদের বলেছেন যে তোমরা ডাক্তারদের সম্বন্ধে কিছু বলবে না জনসাধারণের সম্বন্ধে কিছু বলবে না কিন্তু লুপেনরা কি কথা শোনে তারা নিজের মনের আনন্দে আছে মেরে হাত সুখ করা যাবে কিছু মেয়ের গায়ে হাত দেওয়া যাবে টাকা পয়সা লুট করা যাবে এই সমস্ত আছে এইসব করেছে আর কি আর অন্য যে ব্যাপারটা আছে যে ওই অনুদান বা স্কুলে টাকা পাঠানো এই জিনিসটা সম্বন্ধে আমার ধারণা যে এমনিতে রাজ্য সরকারের ভাঁড়ে মা ভাবানি টাকা পয়সা নেই ধার করে চলছে সমস্ত জিনিসই ধার করে চলছে এই সব অনুদান ফনুদান একে টাকা দেওয়া এই অমুক শ্রী তমুক শ্রী হাওড়া শ্রী শ্রী এগুলো সবই টাকা এরকম ধার ধর করে চলছে এই সুযোগে রাজ্য সরকার কিছু টাকা বাঁচিয়ে দিল আর কি আমরা আর্জিকর ইস্যুর যখনই না আরজিকরের এই ঘটনাটা ঘটার আগে কিন্তু মূল ফোকাস ছিল বাংলাদেশ বাংলাদেশে কিভাবে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে এবং কিভাবে আমাদের সেনাবাহিনীর মানে যারা বিএসএফ আছেন তারা কীভাবে বাংলাদেশিদের ঠেকিয়ে রেখেছেন ভারতে ঢোকার হাত থেকে আরজিকরের ঘটনাটা ঘটার পর থেকে কিন্তু বাংলাদেশ ইস্যুটা সম্পূর্ণভাবে তলিয়ে গেল এবং এখন কি বিষয়টা কোনো রাজনৈতিক মানে একটা খেলা চলছে যে যে কোনোভাবে আর্জিকর ইস্যুটাকে জিইয়ে রেখে বা এর উত্তাপটাকে বাড়িয়ে বাংলাদেশের তরফ থেকে আমাদের চোখটা ঘুরিয়ে দেওয়া যাতে বাংলাদেশ থেকে যেসব অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছিল তাদেরকে মানে একদম সেফ গার্ড করে পাস করে দেওয়া যায় যে তারা যাতে ভারতে ঢুকতে পারেন না তাকে বাংলাদেশ থেকে যেসব অনুপ্রবেশকারীরা আসছে তাদেরকে আটকাওয়ার জন্য বিএসএফ সবসময় তৎপর আছে এবং এখনও তৎপর আছে সেটা নিয়ে আমার কোনো আশঙ্কার কারণ নেই যেটা আশঙ্কার কারণ সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে যেভাবে হিন্দু হত্যা হচ্ছে এটা তো নতুন কিছু নয় উনিশশো সালে আজ থেকে কত আজ থেকে প্রায় আশি বছর আগে আটাত্তর বছর আগে উনিশশো সালে নোয়াখালীতে যে হিন্দু হত্যা হয়েছিল সেই হিন্দু হত্যার জের বাংলাদেশে এখনও চলছে এখনও হিন্দু পেলে খুন করে আগেকার আমলে যেমনি বড়লোকরা পাখি শিকার করত বিভিন্ন জায়গায় গিয়ে যখন সময় থাকতো পাখি শিকার করত বাংলাদেশে সেরকম হিন্দু শিকার করে আর কি আর যদি কোনো কারুর বাড়িতে সুন্দরী মেয়ে থাকে তাহলে তো কথাই নেই সে তো গণভজ্ঞা হয়ে যায় আর কি এবং এই ব্যাপারটার মধ্যে একটা শুনতে খারাপ লাগবে কিন্তু এই ব্যাপারটার মধ্যে একটা ধর্মীয় উন্মাদনা আছে একটা ধর্মীয় জায়গা আছে মানে ধর্মের থেকে ওদের এই জিনিসটাকে একটা এ দেওয়া আছে এটা এদের একটা স্বাধীনতা দেযা আছে যে হ্যাঁ কাফেরদের সঙ্গে এরকম করাই